চলে পড়ে কেউ মরে এরকম উনি কেউ আজ পর্যন্ত করে নাই। আমার উস্তাদ জিজি গানের মধ্যে বললো যে ডুবে মরবে আবু সরকার বালুর চরে, বালুর চরে কিভাবে মানুষ ডুবে মরে? কেন আপনি চোরাবালির নাম শুনেন নাই? চোরাবালিতে পড়েও কিন্তু মানুষ ডুবে মরে, কিন্তু আমার উস্তাদ জি সেখানে চোরাবালের কথা বলেন নাই। তিনি বলছেন আমি তোমার পাপি বান্দা তাই তো আমার মনে ডর, তুমি শেষ নিদানে মাওলা তোমার দয়া দানে আমারে ভাবো যদি পর, তবেই ডুবে মরবে আবুল সরকার বালুর চরে। আল্লাহ তাআলার দয়া ছাড়া আমাদের কি একটা মুহূর্ত বেঁচে থাকার কারো সাধ্য আছে? কারো সাধ্য নাই। আল্লাহ তাআলা তিনি যেভাবে আমাদেরকে রাখে আমরা সেভাবেই থাকা কথা, আর আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছুই করতে পারি না। লালন সাইজি তার গানের মধ্যে বলছে এই কপালের নাম গোপাল চন্দ্র, এই কপালেই গুয়ে গোবরে সকলই কপালে করে, যদি থাকে এই কপালে রত্ন এনেও নাকি দেয় গোপালে, আবার এই কপালে বিমতি হলে তারে দুর্ব্যবনেও বাগে ধরে। এখন দুর্ব্যবনে তো আসলে বাঘ থাকার কথা না, দুর্ব্যবনে তো বাঘ থাকে না, কিন্তু কপালে যদি থাকে আপনার আপনারে দুর্ব্যবনেও বাঘে ধরতে পারে, সেদিকে লক্ষ্য করে আমার উস্তাদ জি বলছে। আর আমার বাড়িটা তো আমার উস্তাদের বাড়ির পাশে এক বাড়ি, তা আমাদের বাড়িটাই হলো চরের মধ্যে বাড়ি, আমাদের চরতিলি গ্রাম চরের মধ্যেই হলো আমাদের বাড়ি, তাই আমরা মরলে তো আমাকে ওই চরের মধ্যেই মাটি দিই, তাই ওই জায়গার কথা আমার উস্তাদ জি বলছে। তাই আমি বলার জন্য চেষ্টা করলাম, কিন্তু বাবা উনি শিষ্যের পালা নিয়া আজকে আমারে যেভাবে ধরছে আমি ভাবতেছি যে আমি কি পলায় যাবো গা নাকি আজকে আমাদের গান গাওয়াইবো, আমি বুঝতেছি না। কারণ প্রথম মঞ্চে উঠাই আমার ভক্ত শিষ্য যেভাবে প্রশ্ন শুরু করছে তাতে আমি মনে হয় দুই চার রাত যদি গাই আপনাদের সামনে তাতেও আমার জবাবে কমতি পড়ব না, কারণ যেভাবে উনি জিজ্ঞেস করা ধরছে তাতে আমার একটা গল্প মনে গেছে বাবা, গল্পটা না কইলে আমার ভালো লাগবে না। গল্প হইল এক লোক ওই বর্ষা মাসে পাক খেত পাত পাট বুনছে, পাট খেত পানি আইসা তলায় যায় কাছে, এখন যখন চোখের সামনে পাট খেত তলায় যায় তখন পেয়ার কৃষকের ভাল লাগে বাবা, নিজেই কামলা কিষান না পাইয়া কাঁচা দিয়া নিজেই সকালবেলা একবার আজান দিয়ে লগে লগে যায় পাট কাটা শুরু করে দিচ্ছে, পাট কাটতে 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 পানি তো খালি আস্তে আস্তে বাড়তে আছে বাড়তে আছে, সারা দিনটা গেছে পাট কাটা আর শেষ হয় নাই, এদিক দিয়ে পেটের মধ্যেও তো খিদা লাগছে কিন্তু পাট কাটতে কাটতে খিদের কথা আর তার মনে, যখন সন্ধ্যা সন্ধ্যা গড়ে আসছে পাট কাটা মোটামুটি শেষ হয়েছে তখন পেটের মধ্যে এমন মোচড় মারছে মনে পড়ছে হাই হাই রে সারাটা দিন ধরে আমি পাট কাটলাম একটা বার কটা ভাতও তো খাইলাম না, কেউ আমার লেগে কোনো ভাতও নিয়ে আইলো না, কেউ খবরই লইলো না, দৌড়ে চলে গেছে বাড়ি। একটা মানুষের পেট কেটে ফেললেও কিন্তু মানুষটা অনেক সময় বাঁচে, কিন্তু কারো যদি গলা কাটা হয় তাহলে কিন্তু সেই মানুষটা আর বাঁচে না, বাঁচে না। অনুরূপ বর্ণনা গান এটা হলো আমাদের পরিচয় পত্র, এবং এই গানের মধ্যে আমরা যেই ওলি আল্লাহদের নামে ভক্তি প্রণালী জানাই তাদের রুহানি ফায়েজ রহমত আমাদের মতো পাপি বান্দাদের উপর বর্ষিত হয় বিধায় দু একটি কথা দু একটি গান আপনাদের মাঝে রাখতে পারি, নচেত আমার মতো পাপি গুণাগার মানুষ যারা কোনোদিন আপনাদেরকে গান কেড়ে সন্তুষ্ট করবো সেই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই, তারপর আপনারা দোয়া করবেন। যতটুকু সময় আপনাদের মাঝে আছি আমরা যেন ভালো একটি মন নিয়ে মসজিদের গান করতে করতে এখান থেকে যাইতে পারি সহি সালামতে, সেই দোয়া দেওয়া আশীর্বাদ কামনা করি আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাংলাদেশের উদীয়মান একজন বাউল নক্ষত্র দোলন সরকার, তিনি আপনাদেরকে প্রতি বছরের ন্যায় এবারও গান শোনাবে, আমি মাঝে মাঝে ওনাকে একটু রেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব। উমান শিল্পীর জন্য আপনারা দোয়া রাখবেন, আমি আরেকটি গান করব তারপর আপনারা যেভাবে করবেন আমরা দুটি শিল্পী সেভাবেই গান করার জন্য চেষ্টা করব। কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের যিনি বাউল সম্রাট আপনাদের এই সিঙ্গার অঞ্চলে আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকার, আপনাদের সকলের আদরের ভালোবাসার মানুষ প্রাণের মানুষ, সেই রশিদ সাইজির ছাত্রী হলো আজকের দোলন সরকার, উনি যে গানটি করলেন বন্দনা গান আমি অনেকদিন এই গানটা আমার জন্ম হওয়ার পর থেকেই মনে হয় রশিদ সরকারের এই গানটা আমি শুনতেছি, তো অনেকদিন যাবৎ মনের মধ্যে একটা কথা
খালি গুরপাক খাইতেছে, কিন্তু আমি কাউরে ছেলের মতো উসিলা পাইতেছিলাম না। আজকে পাইছেন, আজকে যেহেতু দলন সরকারকে আমরা পাইছি, রশিদ সরকারের তো আমার ভাগ্যটাছে নাই, যার কারণে তার সাথে এই গানের বিষয় কথা বলতে পারি নাই। এখন দলন সরকারে যখন পাইছি, রশিদ সরকারের সন্তান, সেই ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করলে মূল ঘটনাটা আসলে পাওয়া যাবে বলে আমি মনে করি। তাই আমি আমার প্রতিপক্ষ শিল্পীর বন্দনা গান থেকে আমি জানতে চাই, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার। প্রথম বেহেস্তে হাওয়া এত, তুমি তাদের নিষেধ করলা খাইতে গন্ধম, তবু গন্ধম খেয়ে তারা হইল গুনাগার। সেই গন্ধমে করে বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাইলা দুনিয়ার মাজার। এইখানে আমার প্রশ্ন লাগছে, সেটা হলো বেহেস্ত থেকে আল্লাহ তাআলা যখন আদম হাওয়ারে পাঠিয়ে দিল, এখন বেহেস্তটা তো উপরে নাকি আসমানে, না বেহেস্তটা নাকি জমিনে? বেহেস্তটা তো আসমানে নাকি? বেহেস্তটা তো আমরা আসমানে জানি। তো সেই ক্ষেত্রে আসমানে যদি বেহেস্ত হয়ে থাকে, আদম হাওয়ারে যে পাঠাইছিল ওইটা কি বেহেস্ত থেকে সুইরা দুনিয়ায় পাঠিয়ে দিছিল, নাকি কোন ফেরেশতাদের মাধ্যমে, না কেউ আয়েশা নামায় দিয়ে গেছিল? আপনি একটু বলবেন, যদি কেউ আয়েশা নামায় দিয়ে থাকে তাহলে তারা বাঁচা সম্ভব, আর আসমান থেকে যদি একটা মানুষ ঠাস হয়ে পড়ে তাহলে কি সে বাঁচার কথা? তাই বেহেস্ত থেকে যে আদম হাওয়ারে দুনিয়াতে পাঠাইলো সর্বপ্রথম, এটা কি ঠাস করে এমনি ফেলাই দিয়েছিল নাকি কোন ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছিল? আর যদি ফেরেশতাদের মাধ্যমে পাঠায় থাকে, সেই ফেরেশতা এবং তাদের পরিচয় কি আপনি একটু বলে দিবেন? বলের মধ্যে অনেকদিন ধরে কথাটা পুষিয়ে রাখছি, আজকে যেহেতু পাইছি আপনারে, আজকে আর সারা পারি তাই উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া রাখবেন, আপনারা যেভাবেই বলবেন আমরা সেভাবেই আজকে করার জন্য চেষ্টা করবো। আমি একটি আমার সোনামী আপনাদের বাজারের নামে একটি গান, দরবারি গান করার জন্য চেষ্টা করবো। সামনের দিকে পাইলে আমার সম্ভব। হ্যাঁ,